দেখুন বন্ধুরা, তো এই কন্ট্রোলার গুলা কিভাবে তাপমাত্রা কম বেশি করবেন? তো প্রথমে হচ্ছে আপনি তাপমাত্রা কমানোর জন্য বাম পাশে যে কিবোর্ডটা দেওয়া আছে উপরের দিক তীর করা, প্রথমে এটা একবার চাপ দেবেন। চাপ দিলে কত সেট করা আছে সেটা দেখাবে। চাপ দেওয়ার পরে আপনি একটু চেপে ধরে রাখবেন, তারপরে দেখবেন যে এটা উপরের দিকে উঠে গেছে। তো উপরের দিকে উঠে গেলে এটা কিন্তু আমরা নিচের দিকে নামিয়ে দেবো। তো এখানে হচ্ছে মনে করেন যে আমি সেট করব হচ্ছে 37, ফুল হচ্ছে 37.9 সেট করলাম। আর এইটা হচ্ছে কিছুক্ষণ দেরি করার পরে এটা কিন্তু আবার জায়গায় চলে আসবে। এবার হচ্ছে আমরা ডান সাইডেরটা চাপ দেবো। তো এখানে হচ্ছে আপনার 37.4 সেভ করা আছে। তো আমি যদি 37.7 সেভ করতে চাই তাহলে কী করতে হবে? প্রথমে একবার এটা চাপ দিতে হবে। চাপ দেওয়ার পরে পরের বারে চেপে ধরে রাখতে হবে, তাহলে কিন্তু এটা আপনার নিচের দিকে চলে আসবে। এখন এই সাইডের কিবোর্ড দিয়ে আমরা এটা হচ্ছে আপনার উপরের দিকে উঠাই দেবো। আপনার কত সেভ করতে চাইছিলাম? 37.7 এখানে রাখলেই কিন্তু আবার জায়গায় চলে আসবে, তখন অটোমেটিক সেভ হয়ে যাবে।